সরকার 1 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত মালি শিক্ষার্থীদের যে কর্মসূচি ঘোষণা করেছে, আমরা সেই কর্মসূচির অংশ হিসেবে শিবচর উপজেলায় আমাদের যে জলসীমা 12 পদ্মা নদীতে 12 কিলোমিটার, এই এখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি মৎস্য সংরক্ষণ আইন এবং সরকারের পেনাল কোড 1860 বিধি অনুসারে। আমার সাথে দেখছেন আমাদের ওসি শিবচর রয়েছেন এবং মৎস্য কর্মকর্তা রয়েছেন, এছাড়া অন্যান্য কর্মকর্তারা আছে। আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছি এবং বর্তমান পূর্ণিমা চলছে, এই পূর্ণিমায় মাছের তিথি অনুসারে ব্যাপকভাবে মাছ ধরা পড়বে এবং এই যার যেসব যুগল জেলেকে নদীতে আমরা পাচ্ছি তাদের নৌকা এবং জাল ধ্বংস করার মাধ্যমে, তাদেরকে জেল জরিমানার মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করছি। আর কোন জায়গা থেকে কোথেকে স্পিড বোটে পেট্রোল পাম্প।